গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বইতে পেজ নাম্বার 37-এর 3-এর দাগের সরল করো অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সরল করব। এর আগেও আমরা সরল করছিলাম, প্রথম 1-এর দাগে আমরা কেবলমাত্র যোগ বিয়োগ সংক্রান্ত সরল শিখেছিলাম, 2-এর দাগে আমরা শিখেছিলাম যোগ বিয়োগ আর গুণ সংক্রান্ত, আজ আমরা শিখব যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত। দেখো, প্রথম কয়ের দাগের সরলটা কি আছে, 96 ভাগ 3 ভাগ 8 গুণ 4 বিয়োগ 24 ভাগ 6 গুণ 3। দেখো, এখানে অঙ্কটা আমি সাজিয়ে নিয়েছি। বদমাস রুলস অনুযায়ী আমরা প্রথম কি করব, এখানে কোনো ব্র্যাকেট নেই, তাহলে ব্র্যাকেট বাদ দিয়ে আমরা প্রথম কি করব, ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে প্রথম ভাগ করব, প্রথম 96 ভাগ 3, এই ভাগটা আমরা করব। চলো দেখি, 3 দিয়ে যদি 96-কে ভাগ করি, 3 3-এ 9 6 3 2-এ 6, কত হলো, 32 ভাগ 8 গুণ 4 যোগ 6 বিয়োগ, এখানেও একটা ভাগ আছে, দেখো এটাও তোমরা করে নিতে পারো, 6 দিয়ে 24-কে ভাগ করলে কত হয়, 4 গুণ 3। এখনো একটা ভাগ আছে, 32 ভাগ 8, 8 দিয়ে 32-কে ভাগ করলে হয় 4 4 8-এ 32 4 গুণ 4 যোগ 6 বিয়োগ 4 গুণ 3। ভাগ হয়ে গেছে, এবার আমরা কি করব, গুণ করব, তাই তো? দেখো, 4 গুণ 4 এটা গুণ করব, আর এখানে আছে 4 গুণ 3 এটা গুণ করব, 4 4-এ 16 যোগ 6 বিয়োগ 4 3-এ 12। এবার আছে যোগ আর বিয়োগ। যোগ আর বিয়োগের মধ্যে আমরা প্রথম কি করব, যোগ করব, তাহলে 16 যোগ 6 আছেই, সহজেই যোগটা আমরা করতে পারবো। 16-এর সাথে 6 যদি যোগ করি কত হবে, 17 18 19 20 21 22, তাই তো, 22 বিয়োগ 12, 22 থেকে 12 বিয়োগ দিই হচ্ছে 10, অতএব নির্ণেয় সরল ফল সমান 10। এরপর দেখো আমরা উঙ্গয়ের অঙ্কটা করব, কি আছে, 182 ভাগ 14 ভাগ 13 যোগ 15 গুণ 5 বিয়োগ 8, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 9 গুণ 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 18 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো আমি অঙ্কটা এখানে সাজিয়ে নিয়েছি, তাহলে প্রথম কি করব, ভাগ করব, বদমাস রুল অনুযায়ী ভাগ করব, ঠিক আছে, কিন্তু প্রথম করব ব্র্যাকেটের কাজ, তাই তো? তাই এখানে যে ব্র্যাকেটের কাজটা আছে এটা আমরা করে নেব, তারপর ভাগের কাজ করব। তাহলে প্রথমে অঙ্ক যেভাবে টোকা আছে সেটা টুকে নেব। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে 8-এর পরে এখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি আছে, অফ, আমরা অফ লিখে রাখব। 6 9 54 ভাগ 18, আঠারো 3-এ হলো 54, 3 হলো 18 দিয়ে 54-কে ভাগ করলে অফ। বদমাস রুল অনুযায়ী বি ফর ব্র্যাকেটের কাজ করেছি, তারপর ও ফর অফ, অর্থাৎ এই কাজটা এবার আমরা করব। ৩ ৮-এ ২৪, এবার দেখো এখানে আর কোনো ব্র্যাকেট নেই, ভাগ যোগ বিয়োগ গুণ আছে, এই অনুযায়ী আমরা প্রথম কিসের কাজ করব, ভাগের কাজ করব, তাই তো? তাহলে 14-দিয়ে 182-কে প্রথম ভাগ করব, 14-১ ১৪ ৪২ ১৪-৩ ৪২ হলো ১৩, 13 ভাগ ১৩ যোগ ১৫ গুণ ৫ বিয়োগ ২৪,
তেরোকে তেরো দিয়ে ভাগ করলে কত হবে? এক। যোগ পনেরো গুণ পাঁচ বিয়োগ চব্বিশ। এবার যোগ গুণ বিয়োগের মধ্যে কিসের কাজ আগে করব? গুণের কাজ আগে করব। পনেরো পাঁচে কত? পনেরো পাঁচে হলো পঁচাত্তর বিয়োগ চব্বিশ। যোগ আর বিয়োগের মধ্যে যোগের কাজ আগে করব। পঁচাত্তরের সাথে এক যোগ করলে হয় ছিয়াত্তর বিয়োগ চব্বিশ। চলো ছিয়াত্তর থেকে চব্বিশ বিয়োগ করে দেখি কত হয়। হলো বাহান্ন। অতএব নির্ণেয় সরল ফল সমান বাহান্ন। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমার থেকে আবারও জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।